তো সতেজ আজি যে অতিথি অনেক সকাল আহ সতেজ করা পরিচয় করছি আমার সহ অনেক আজি আমার অতিথি কবি প্রাবন্ধিক তথা নাট্যকার দিলীপ কুমার মাহি নখাই উপরে সে অনেক কবিতা লিখি ওড়িশার অনেক মঞ্চে দিলীপ রচিত ও নির্দেশিত নাটক প্রদর্শিত হয়েছে সে পেশার জন শিক্ষক হলে বিশার জন কলা ওকে সংযুক্ত দিলীপ কুমার মাহে স্বাগত সং স্বাগত করছে ଅର୍ଗଷ୍ଟକୁ ସତେଇଶ ସକାଳକୁ ପ୍ରଥମେ ତ ନୂଆଖାଇର ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛି ନୂଆଖାଇ ଜୁହାର ଆପଣଙ୍କୁ ଏବଂ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଆପଣ ଶିକ୍ଷକ ଭାବେ ନିଜକୁ ପରିଚୟ ଦିଅନ୍ତି ନା ନାଟ୍ୟକାର ବା ପ୍ରାବନ୍ଧିକ ଭାବେ ପରିଚୟ ଦେଇ ଅଧିକ ଖୁସି ଲାଭ କରନ୍ତି ମୁଁ ପ୍ରଥମତଃ ଶିକ୍ଷକ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ମୁଁ ମଞ୍ଚକ ଆସେ ସେତେବେଳେ ମୁଁ ଜଣେ ଅଭିନେତା ଜଣେ ବ୍ୟଙ୍ଗ କବି ଏବଂ ନାଟ୍ୟକାର ଭାବରେ ମୁଁ খুব গর্ব অনুভব করি তাই চল অভিনয় করந்தி প্রথমে শিক্ষকতার অভিনয় করিবাক পড়ে পরফুনি অভিনেতার অভিনয় করিবাক পড়ে অ স্যার 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 সিমন্ত মানতি জানিবক চাই কবি প্রাবন্ধিক নাট্যকার এই সব ভিতর আপনক কেউটা অধিক আত্মসন্তুষ্টি যে আপন ভাল কবিতা লিখন্তি না ভাল প্রবন্ধ লিখন্তি না ভাল নাটক লিখন্তি না এই সবুতরে সিমিলারিটি রইছে না মোর তো প্রায় সবুজের সিমিলারিটি রয়েছে তবে এবার গোটে মঞ্চ করবার লাগে হলে অনেক জনকর সহায়তা দরকার হোচে অনেক লোক আবশ্যকতা রওচে সমসেক্ষ হোচে কবিতা লেখবারটা অতি সহজ হোচে এবং নিজে যাই একলা বিয়ে করে কেনে পরিবেষণ করে হোচে আর সে আত্মশাঁতি মিপারছে যেটা গোটে সহজ মাধ্যম ଯେହେତୁ ଆପଣ ଆଜି ଆମର ସତୀ ସକାଳର ଅତିଥି ଅଛନ୍ତି ଆଜି ଗୋଟେ ସ୍ପେଶାଲ ଡେ ଗଣେଶ ଚତୁର୍ଥୀ ନିହାତି ଆପଣ ନୂଆଖାଇ ଉପରେ ଅନେକ କବିତା ଲେଖିଛନ୍ତି ଆମେ ଯେତିକି ଜାଣିଛନ୍ତି ତେବେ ଗଣେଶଙ୍କ ଉପରେ କିଛି କବିତା ଲେଖିଛନ୍ତି ଗଣେଶ ଚତୁର୍ଥୀ ଅବସରରେ କିଛି କବିତା ଆପଣଙ୍କ ମୁହଁରେ ଶୁଣିବାକୁ ଚାହିଁବୁ

मसो उगिया पोखर उठी दिन पूजा सो तुमे हे नो सारा संसार रे बोली सारा संसार के तुम्हें बोलूच सुंदरो हो नमो नमो विनायक नमो लम्बोधर नमो नमो मो नमो लोम जबरदस्त ସୁପ୍ତ ମହାନ୍ତି ଆଉ ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେହେତୁ ଆପଣ ନୂଆଖାଇ ଉପରେ ଅନେକ ଗୀତ ଲେଖିଛନ୍ତି କବିତା ମଧ୍ୟ ଲେଖିଛନ୍ତି ସବୁଠୁ କେଉଁ କବିତାଟା ଆପଣଙ୍କୁ ଅଧିକ ସନ୍ତୁଷ୍ଟ କରିଛି ଆପଣଙ୍କୁ ଅଧିକ ସନ୍ତୋଷ ଦେଇଛି ଯେ ନାଇଁ ଏଇ କବିତାଟା ମୁଁ ସବୁଠୁ ଭଲ ଲେଖିଛି ନୂଆଖାଇ ଉପରେ ଆଉ ଯୋଉ କବିଟା ସବୁଠୁ ଅଧିକ ଆପଣଙ୍କୁ ସନ୍ତୋଷ ଦେଇଛି ସେଇ କବିତାଟା ଆମ ଦର୍ଶକଙ୍କୁ ଉପରେ ତ ମୋର ଅନେକ ଗୁଡ଼ିଏ କବିତା ଅଛି ତେବେ ମୋର ସ୍ୱତନ୍ତ୍ର କବିତା ହେଲା ନ ରଙ୍ଗେ ନୂଆଖାଇ ଆଚ୍ଛା मोर कविता न नौ रंगे नौ hmm. माइट पैन पवन संगे आमर परफ गुंथा नाखर शिखा तिहार कहे से संस्कृतिर कथा चाष भित्त लोक चास चित्त लोक भाई भाव संगे नुआ पिन्सुँ नुआ खाएसू नुआखैर न रंगे नुआ नौ न रंगे खैर नौटा रंग खैर नौटा रंग बेहरेन ଲଗନ ଦେଖା ଡାହାକା ସଫା ସୁତୁରା ଘିନା ଭିକା ଆରୁ ନୂଆ ଧାନ ଖୋଜା ଧୋଇ ପକା ନୂଆଖାଇ ହେସି ଜୁହାର ଭେଟ୍ ବଛର୍ ଯାକ ମିର୍ସି ଅରନ୍ ଇ ଦିନ ପୁରୀ ଥିଲେ ପେଟ୍ ଦିହାର ଭିତରେ ସିଧା ତିହାର ଆମର୍ ନୂଆଖାଇ ଛତର ଢାପି ରଖିଥିସି ଜୁହାରମା ସମ୍ যে পশ্চিম ওড়িশার প্রায়ত সমস্ত সমস্ত লোক নূখে বহুত আমি দেখি যে পশ্চিম ওিশার আহ অনেক পর্ব পাাল করা যায় যেমি ভাই জিউন্ন করা সহ শীতল ষষ্ঠী বেশ ধুমধামে যায় কিন্তু নূয় খাই প্রত্যে এতে আবিড়তে দরদ এত স্নেহ কমপায় অন্য অপেক্ষা মুনি যে অন্য পর্গগুড়ি পাাল করা যায় নাই না প্রতি স্নেহ না কিন্তু বেড়ে বেড়ে লাগে যে নখাই প্রত অধিক স্নেহ থাকে পশ্চিম ওড়শা বাসীর কখন এমনি স্বতন্ত্রতা আছে নিভাৱে নোৱখাই গোটেই হ'লে ভাইচাৰাৰ পৰ্ব আচ্ছা নোৱাৰখাই সমস্ত গোটেই সূত্ৰৰে বান্ধি নেচি আমৰ সংস্কৃতি আমৰ চাছ আমৰ চাছী মাইড পেন পৱন এই চবুকে পশ্চিম ওড়িশা বাচী প্ৰথমে বহুত উপভোগ কৰছন যিহেতু সমস্তে চাছ উপ মুখ্য নিৰ্ভৰ কৰছন আৰু ই প্ৰকৃতি সৈতে জড়িত হৈছি আমাৰ এই নোৱাৰখখাইটাই কেনতা বোলে মাইট মাকে পূজা করি করে ক্ষেত গ্রসান রকি বছর কর পহলা ধান কেড়াকে ঘরকে আনিকি মা লক্ষ্মী ইষ্টদেবী আর পিতৃপুষক সমর্পণ করি করে সেটাকে আনিক জন আমস আব মুহা করি বসু আর সেটাকে আমি খাইবাটা হচ্ছে নয় খাই এটা গোটে এন্তি পরবটে যে এতে তার

দিলীপ বাবু নোয়াখাই বিশেষ করে স্বতন্ত্রতা কন রয়েছে আসন্তা কালি নোয়াখাই রয়েছে কন সব প্রিপারেশন পূর্ব করা পড়ে যেহেতু আমি নিহতি জাঁয়া চাইবা যে প্রকৃতি নোয়াখাই স্পেশাল স্পেশালিটি কন নোয়াখাই আসলে নোয়াখাই মানে না সমস্ত নোয়া সব জিনেস নোয়া করা যায় যেমন ধরুন নোয়াখাই পূর্ব ଲୋକମାନେ ସମସ୍ତେ ନିଜର ଘରଦ୍ୱାର ମାନେ ମହାପ୍ରଭୁ ଘନୁ ଖଟ ଖଟଲି ଠାନୁ ଆରମ୍ଭ କରିକିରି ପୁରା ଘର ଦାଣ୍ଡ ପିନ୍ଧା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବୁ ପୁରା ସଫା କରିକିରି ଘଷନ୍ ନିଜ ଲୁଗାପଟା ନୂଆଟା ସମସ୍ତେ ଆଣସନ୍ ସେମିତି ନୂଆ କୁଲା ନୂଆ ଡାଲା ନୂଆ ଗୋଟେ ହାଣ୍ଡି ଅଣାହେସି ନୂଆ ଧାନକେ ଆଣିକରି ସେ ନୂଆ ହାଣ୍ଡିରେ ରାନ୍ଧିକିରି ଗୋଟେ চুড়া স্থানে গোটেই কৰি গোটেই নূ ক্ষিৰি কৰা হেছি আ নূপ পত্ৰৰে নূখ খাইছ নূ পত্ৰৰে নূখ খাইচোন সেইটা কাণা হেচি যে আমাৰ বিভিন্ন জাতি মানে অঁ বিভিন্ন জাতি ধৰোণ আমৰ অঞ্চলৰ মুখ্যতঃ বহুত গুড়ি জাতি ধৰোণ ডোমা ব্ৰাহ্মণ চষা মালি তেলি এই চবুক লোক মানে প্ৰায়ত কোৰেই পত্ৰৰে নূখ খাইছন্ কিন্তু কেতিয়ক অঞ্চলৰ পলছা পত্ৰৰে খাইচন সেই কন্ধ লোক মানে ভলীয়া পত্ৰ ৰেখা হেচন কেনে মানে কেউট লোক মানে মৌল পত্ৰ ৰেখাইচন তুমি গোটেই কথা যে জাতি কেনেকৈ পত্ৰ কহাবা ভাল বুলি মই নে ভাবাৰ কাহিলাকি প্ৰথা অনুসাৰে পূৰা নূপত্ৰ ব্যৱহাৰ হৈছে আৰু যিহেতু ই পৰ্বৰে সমস্তে নোৱাৰ মানে

ই কলাটা হেৰি গোটেই ভগৱানক প্ৰদত্ত মাঘৰ কিছু আৰু আমি সেইটাকে সৃজন কৰি পাৰবাৰ বা সৃষ্টি কৰি পাৰবাৰ লাগি আমি বিভিন্ন মাধ্যম খোজছ আৰু সেই ভিতৰত আমি নূতন্ব খোজুপৰ প্ৰেৰণা বি আমুক দৰকাৰ হেছি যেন আমি আকে বঢ়ি পাৰছ আৰু প্ৰায় পিলা দিন চিত্ৰ কাটি আছো যে প্ৰায়ত ৱাটৰ কলৰ উপ মোৰ বেছি টিকে

এমি কিছু প্রকৃতি রবশ্যক হি যে গপ লেখা হোক কবিতা লেখা চিত্র আঙ্কা হোক সব এক মনস্ক হওয়া উচিত না সেমতি কিছু না যা কু কলা যা দেহরে কলা আছে সে সবুজ কলা কু দেখ বা কলার সাধনা করে পড়া দেখারটা কলা দেখারটা অলগা কিন্তু জন সৃজন করি গোটে জিনিসটে সৃষ্টি করাবার লাগে গোটে চিন্তা দরকার ভাবারলি গোটে আখি দরকার ভাবলি গোটে শক্তি দরকার যেটা কি টিকিট নিহতি ভাবে দরকার আছে কিন্তু পরিবেষণ করবার লাগে আমি গোটে নাটকটে যেত লেখুচু আমি সে ভিতরে কিছু এক্সপেমেন্ট করি নূতনত্ব ভরু কবিতাটে লেখলে যদি আমি কিছু ব্যঙ্গ ছিটা দেবু আমি ସେ ଭିତରେ ଆମେ ସବୁ ଯାକ ସୃଷ୍ଟି କରିପାରୁଛୁ ଲେଖିପାରୁଛୁଁ କିନ୍ତୁ ସେଇଟା ନିରଳାପଣ ଭିତରେ କିନ୍ତୁ ମଞ୍ଚରେ ଯେତେବେଳେ ଯାକରି ଆମେ ପରିବେଷଣ କରୁଛୁ ସେ ସମୟରେ ଆର ଟା ଦରକାର ନାଇଥାଏ ସେ ସମୟରେ ସବୁ ତ ସାରିଥିସୁ ଆମେ ଖାଲି ପରିବେଷଣ କର ବାର୍ତ୍ତା ବାକି ନିହାତି ଆମେ ଏହା ମଧ୍ୟ ଜାଣିବାକୁ ଚାହିଁବୁ ଯେ ଆପଣଙ୍କର ଯେମିତି ହେଉଛି ପେସା ହେଉଛି ଆପଣ ଶିକ୍ଷକତା କରନ୍ତି ଏବଂ ନିଶା ଆପଣଙ୍କର ଅନେକ ରହିଛି ଯେମିତି ଆପଣ ଚିତ୍ର ଆଙ୍କିବା ଠାରୁ ଆରମ୍ଭ କରି ପ୍ରବନ୍ଧ ଲେଖିବା ଏମିତିକି କବିତା ମଧ୍ୟ ଲେଖନ୍ତି ଏବଂ ଏତେ ପ୍ରତିଭା ଆପଣଙ୍କ ନିକଟରେ ରହିଛି ତେବେ ଯେମିତି ଆପଣ କହୁଥିଲେ କବିତା ଲେଖିବାକୁ ହେଲେ ଗୋଟେ ନିରଳ ଜାଗା ଦରକାର ମନକୁ ଅନେକ ଶବ୍ଦ ସଂଯୋନା କରିବାକୁ ପଡ଼େ କବିତା ମାଧ୍ୟମରେ ତେବେ କେମିତି ସମୟ ଆପଣ ଦିଅନ୍ତି ଏସବୁକୁ କାହିଁକି ନା ଆପଣ ଜଣେ ଶିକ୍ଷକ ମଧ୍ୟ କେତେ ଟାଇମ୍ ସ୍କୁଲରେ ଦିଅନ୍ତି ପିଲାଙ୍କ ପାଠପଢାରେ ଦିଅନ୍ତି ଏବଂ ବିଶେଷ କରି କେତେ ଟାଇମ୍ ଦିଅନ୍ତି ଏସବୁ ପାଇଁ ସ୍କୁଲରୁ ଆସି ସାରିଲା ପରେ ମୁଇଁ ଘରେ ଯେତେବେଳେ মতে ৰাতিৰে প্ৰায়ত সময় মিলি আছে আৰু ৰাতিৰে মুই নি ভাৱে বাৰ কি মধ্যাত্ৰি পৰ্যন্ত গোটেই কবিতাটে লেখাৰ লাগি ভোৰৰু পাঁচটাৰে উঠি চাৰিলাপেৰে মুই সবি যেন কবিতা বাকী থিছি সেইটাকে বাকীটাকে সম্পূৰ্ণ কৰছি পুনৰ যেন মানে গোটেই সময় ভিতৰত গোটেই কৈছ যে আমাক গোটেই এতিয়া দিন ভিতৰত গোটেই কবিতা দৰকাৰ তাৰ সেই যেন ইচ্ছাটা আমাক আকে বঢ়াই নেছি যেন

দেখুন গোটে নাটক যেতবে গোটে পুয় চরিত্রকে নেছু পুয়ার বয়স তার চালিচলি তার সমাজ গোটে পুয়ার বয়সকে নেলে সমাজের তারিতি কণা তার যোগ্যতা অনুসারে সে তার ক্রিয়া প্রতিক্রিয়া কেঁ এই জিনিসটা জনসৌঁ এবং সে চরিত্র তার বাপার চরিত্র যেতবে পুয় বাপা চরিত্র দেছ গোটে সমাজ ভিতরে গোটে পুয় বাপা আমি সংৰ গৰণ বৰ্তমান গোটেই পু গোটে গহঁতি মানে গোটে গাঁরের গোটে গহঁতি জস্ট গোটে একানব্বই মশার মোটর গোটে নাটকটে প্রথম নাটক আকশবাণী সম্বলপুরের মোটর গোটে প্রচার লাটকটে নাটক লাজাহানি নাটকটা গোটে ছোট স্টো যে গোটে গাঁর পিলা মানে সব ড্রামা করুচন গোটে পূর্বাঞ্চল গুরু জনে আনিছেন সে গুরু কাঁ করছেন যে গোটে কুলীর পুয়কে রজা পাঠ দিয়ে বাকি মানুষ মন্ত্রী দূত কটুয়া এমনি সব পাট দিয়েছেন যে পরবর্তী সময় সে ডাইরেটর কোচন আহ গহঁতিার পু মুর পুয় আমি তুমি মন্ত্রী দেওয়া গোটে

खिड़की थी के हिटा तो ओ पिता श्री किमर्थ अम्भ प्रकोष्ठ को करती आगमन चले चल कहें रियल सेल करूलु ये बच्चर नाट थी तुम कहें पार्ट नहीं चु बा चु नाए मंत्री बाहरी जाए बुझलो बापा मुई जो बेले स्टेज उपरे खंडा किंद्रे किंद्रे फड़ांग फड़ांग बुली देमी लोक मैछी माने तोरा तोरा के रही जीवे और सुरु सुरु छुआ पुता माने बोसला जागा थी नो एक दुई तीन सब पर्चा आहे का बोलू का बोलू तुई मंत्री बाहरी चु बुझलो तुई मोर उजन कमे देलु मोर प्रेस्टीज ना करी देलु मुई मुई गर गौतिया लाला मोते पर लुके कुसे दुरिया तू हाथ तक सोन मोर ई जन कोटरा कोटरा पाचला मेचा का लागियो छे जानी छु खाली तोते नै करी मोर घर जा जा जाओ जा तो वो डायरेक्टर के कहबो तोते रोज़ जा पार दे बात तो दो ना हेले तोर पैसा फिरो आ गया ई चरित्र रे मु गोटे तार जन गर्व आर से पोर जन ओ, অভিনয়টা মই দুই বাপ পু ভিতৰত বৰ্ণনা কৰাৰ লাগি মই ভিতৰত নাই কাই চেষ্টা কৰিছে তেতিয়াকৈ কি মু গোটেই গঁতিয়া ঘৰ সমাজ ভিতৰত পচি আছি গোটেই গঁতিয়াৰ ভূমিকা কাণ সেই জিনি যাক মতে সংগ্ৰহ কৰাকে পাৰিছি তাৰ পুঁৰ সেই সময়ৰ সেই গৰ্ব মানে জে মন্ত্ৰী বা তাৰ যোন গৰ্বী সবু যাক আমাক অনুধ্যান কৰাকে পিছত আপোনাৰ কেৱল নাট্যকাৰ কবি কি প্ৰাবদ্ধিক কি চিত্ৰশিল্পী নি আপোনাৰ জবৰদস্ত অভিনেতা আপুনি জবৰদস্ত অভিনয় কলে মই আশা কৰোঁ আমাৰ সবু দৰ্শক বহুত ভাল লাগি থাকিব এ জানিব যে প্ৰকৃতিৰে আপোনাক লাগে যে বহুত নাট্যকাৰ কহে যে নাটক দ্বাৰা সমাজৰ গোটেই পৰিৱৰ্তন অনা যায় পাৰে এব অটক দ্বাৰা সমাজৰ পৰিৱৰ্তন অনা যায় পাৰে কি নাই আৰু সেই সময় নাই লোক আৰু নাটক প্ৰত্যেক আগ্ৰহী নাথাকে নিহাতি ভাৱে আজি গোটেই কথা হ'লে যে এই নাটক ধরুন আমি থিয়েটর অভিনয় করুচু সে তার দর্শক গোটে স্বতন্ত্র যাত্রা যাত্রার দর্শক গোটে স্বতন্ত্র যাত্রা কেজি মানে আসলে যাত্রার কতজ কাহী শুণবা লগে আসছেন জন অভিনয় দেখবার লাগি আসছেন কতজণ নৃত্য দেখি পড়ুচন তবে সমাজের কিছুটা পরিবর্তন নিহতি ভাবে নাটক মাধ্যমে হচ্ছে হয়ে পুচে বাকি আজকালি ইলেকট্রোনিক্স মিডিয়া এই মাধ্যম না এলাপরে যাত্রা দেখবার লাগি বা গোটে নাটক বা থিয়েটর হলে বসিক বড় নাটক দেখে আর্শক বেশি পরিমাণে না আখ্যত নাটক মানে ঘণ্টে ভিতরে প্রায়ত আমার নাটক মানে বহুত কিছু ভরিক ঘণ্টে ভিতরে লেখুছ ଦିଲ୍ଲୀପ ମହାନ୍ତି ସେ ସମୟ ସରିଛି ଆମକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଆସିଲାଣି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସାରିବାକୁ କିନ୍ତୁ ସାରିବା ପୂର୍ବରୁ ଆମେ ଦୁଇଟି ରିକ୍ୱେଷ୍ଟ କରିବୁ ନିବେଦିତାଙ୍କ ତରଫରୁ ମୋ ତରଫରୁ ଆପଣ ନୂଆଖାଇ ପାଇଁ ଆଉ ଗୋଟେ କବିତା ପଢ଼ିବେ ତ ସହିତ ଆଉ ଗୋଟେ ଆପଣ ନିଜେ ରଚିଥିବା ନାଟକର ଆଉ ଗୋଟେ ଶଳା ସହିତ ଶେଷ କରିବା ପ୍ରୋଗ୍ରାମ୍ धरती पर्छा आकाश पर्छा चारिकुति पर्छा दिश्लान मन साँगे आटर सरिया धान सबू नुवा नुहाँ लाग्ला देख नुवा खाइ आसलान देख नुवा खाइसान चषा रुकि खेते गुरस पानी नुवा धान केना घर के घरकै आने नुवाडीति नुवाधि लक्ष्मी मान माल्लन ଦେଖ ନୂଆ ଖାଇ ଆସିଲାନ ଦେଖ ନୂଆ ଖାଇ ଆସଲାନ ଘରର ପଢୁଆଁ ନିଶେ ନୂଆ ପର୍ସିବେ ହିଁ ପୁରୁ ମୁହାଁ ଏକାନେ ବସି ହସି ଖୁସି ଉଷ୍ଣାକି ମନେ ଖାଇବେ ନ ଦେଖ ନୂଆ ଖାଇ ଆସିଲାନ ଦେଖ ନୂଆଁ ଖାଇ ଆସିଲାନ ଛ ତୁନ କେ ନ ଭଜା ଲେଥା ତୁନେ କଡ଼ି ମଜା କୋରେଇ ମହୁଲ ରେଙ୍ଗାଲ ପତରେ ମହମହ ହେଇ ବାସ୍ଲାନ ଦେଖ ନୂଆ ଖାଇ ଆସିଲାନ ଦେଖ ନୂଆଁ ଖାଇ ଆସିଲାନ सिघा तिहार नुहा खाइ जुहार मा सम नुहाँ खाइस जुहार भेट पन के भाँग न देख नुवासानु खाइ गएमि बर्तमान गुणा रसम उटे नाटक ठाला शिशु मँली पतर कँली पतरक स्वेच्छासेवी प्रथम कहिछन् सुभाष बोष कि মতে ৰক্ত গান্ধী কুলে কৰ কি গোপন্ধু কহুৱে ভাৰতে সেই হিংসা নল শিখা ন আছো ৰক্ত ভীম বিভীখা অহিংসাৰ অধিষ্ঠান এৰু আশ্ৰম শি খাওঁ জগতে পুনি অহিংসা নিয় পাগল গোটেই আছে

হ্যালো সোবেল স্বর নমস্কার জবরদস্ত বহুত বহুত ধন্যবাদ আপোনক আপন আমৰ সৈতে আজি সামিল হলে আলোচনাৰ ভাগনেলে ত সেইটো আমি জানিব পালে যে সুক্ত দিল্লী মহান্তি কেৱল নাট্যকাৰ প্ৰবন্ধিক কবি चित्रশিল্পী নহয় আপোন অভিনেতা মধ্য